নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। এই একটি গ্রহের কৃপায় আগামী 52 দিন 5 রাশির ধনবর্ষা হতে চলেছে। দেখুন, দেবগুরু বৃহস্পতি যাওয়ার আগে অর্থাৎ বর্তমানে মেষ রাশিতে রয়েছে এবং মেষ রাশিতে আর কিছুদিন পর কিন্তু রাশি পরিবর্তন করে যাচ্ছে এবং যাওয়ার আগে 12টি রাশির মধ্যে 5টি রাশিকে বিশেষভাবে লাভ দিয়ে যেতে চলেছে। আগামী 52 দিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই 5 রাশির জাতক এবং জাতিকারা। অর্থাৎ 18 জানুয়ারি থেকে মার্চ 5 তারিখ পর্যন্ত এই 5 রাশির ভাগ্যোদয় হতে চলেছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। দেখুন, আমি বারবার বলি, যখন আমাদের জন্মকুণ্ডলিতে যখন আমরা বিচার করি তখন দেবগুরুর অর্থাৎ বৃহস্পতির স্থিতি কিন্তু আগে দেখি, কারণ বৃহস্পতি যদি আপনার জন্মছকে ভালো থাকে কিনা দেখবেন, কেউ না কেউ আপনাকে কিন্তু অন্ধকারও কিন্তু হাত ধরে টেনে তুলছে। তো আপনাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কেমন রয়েছে? দেখুন, আমি একটি কথা বলি, বৃহস্পতির স্থিতির থেকে দৃষ্টি বড়। দৃষ্টি অমৃতর মতো হয়, গঙ্গা জলের মতো হয়। তাই বৃহস্পতি যে যে ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, যে যে ভাবের উপর, যে যে রাশির উপর দৃষ্টি দিচ্ছে, সে রাশির কিন্তু ভাগ্যোদয় হতে চলেছে। এবং বর্তমানে দেবগুরু বৃহস্পতি কিন্তু মার্গী এবং 52 দিন টানা 52 দিন এই 5 রাশির উপর ধনবর্ষা করতে চলেছে। দেখুন, অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে বিয়ে হচ্ছে দাম্পত্য সুখের জায়গায় বাধা, যার মানে বৃহস্পতি খারাপ রয়েছে। আপনার সন্তানের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, যার মানে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খারাপ রয়েছে। শিক্ষাক্ষেত্রে সমস্যা হচ্ছে, যার মানে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খারাপ রয়েছে। এবং আপনার বাস্তুতে যদি ঈশান কোণ ড্যামেজ থাকে তাহলে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি কিন্তু শুভ ফল কিন্তু দিতে কিন্তু পারে না। তাই ঈশান কোণকে কিন্তু ভালো করা একান্তই দরকার, তবেই কিন্তু এক্সাক্ট রেজাল্টগুলো কিন্তু পাওয়া কিন্তু যাবে। দেখুন, অনেকে বলে যে কৌশিকদা, জীবনে অনেক পরিশ্রম করলাম, একদিন ঘি খেয়েছি কিন্তু আজকে হাঁড়িতে ঘি নেই, অর্থাৎ ঘিয়ের গন্ধ রয়েছে। দেখুন, জীবনে একটা টাইম অনেক উন্নতি করেছি কৌশিকদা, এত টাকা করেছি কিন্তু আজকে আমার ঋণের উপর ঋণ, কাজ নেই, আমার সমস্ত কিছু হারিয়ে গেছে। এটাই হচ্ছে গ্রহের ফেরে মানুষ কিন্তু ঘুরে। ওই যে আমি বারবার বলি, কারো জীবন একই রকম যেতে পারে না, জগৎ পরিবর্তনশীল। অর্থাৎ সুখ যেমন আছে দুঃখ আছে, দুঃখ আছে সুখ আছে, রাত আছে দিন আছে, এটা কিন্তু মানতেই হবে। তো প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সময়টা কিন্তু ভালো এবং খারাপের মধ্যে দিয়ে কিন্তু যায়। একজন অ্যাস্ট্রোলজারও কথা বলছি, তার জন্য কিছু ক্রিয়া রয়েছে, তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করা দরকার রয়েছে, কিছু যাগযজ্ঞ রয়েছে, কিছু দান রয়েছে, বাস্তুক্ষেত্রে কিছু আপনার পরিবর্তনের দরকার রয়েছে, গ্রহের রত্নের ব্যাপার রয়েছে, কবজের ব্যাপার রয়েছে, অনেক কিছু। আগে প্রথম হচ্ছে জন্মকুণ্ডলীকে চুলচেরা বিশ্লেষণ করা একান্তই দরকার, হস্তরেখাকে দেখা দরকার কোন গ্রহগুলো, আর যতক্ষণ প্রেডিকশনটা যতক্ষণ নিয়ে হচ্ছে আপনার কোন গ্রহটা সমস্যা করছে তার রেমিডিয়াল মেজারমেন্ট যদি করা যায় না, নিশ্চিত রূপে এই সমস্যা থেকে কিন্তু
বের হয়ে কিন্তু আসতে কিন্তু পারবেন। যারা ভাবছেন দীর্ঘদিন ধরে যে আমার জীবন পরিবর্তন হবে না, এটা ভুল ভাবছেন। কৌশিক রায় সেই কাজ করে দেখাবে, অসম্ভবকে সম্ভব করবে। কারণ মানুষের মনের চেষ্টা আগ্রহ সঠিক গ্রহের প্রতিকার প্রতিবিধান থাকলে না জীবনে যত কঠিন থেকে কঠিনতম সমস্যা আসুক না কেন, সেই জায়গা থেকে কিন্তু বের করে নিয়ে আনানো সম্ভব। আমি একটা কথা আপনাদেরকে বলি, যারা প্রচুর ঋণ পড়ে গেছেন, প্রচুর ঋণ, বুঝতে পারছেন ঋণে পড়ে যাচ্ছেন, আরও ঋণ, ঋণের উপর ঋণ, ইমিডিয়েট যোগাযোগ করুন। ব্যবসা আপনার ডুবে গেছে, এককালে ভালো ব্যবসা করতেন, ব্যবসা ডুবে গেছে, পাশের দোকান ভালো ভালো পাশের জায়গায় ভালো ব্যবসা করছে, সন্তানের এডুকেশন, সন্তানের বিবাহ, আপনার মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, সম্পত্তি হিসাব করতে পারছেন না, আপনার প্রপার্টি আছে সেটা হিসাব করতে পারছেন না, অবশ্যই যোগাযোগ করুন। আপনারা যারা একান্তই সমস্যাতে রয়েছেন তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি একটা কথা বলি, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, আমি এটা অভিধান থেকে কেটে দিচ্ছি। আর আমি যে ভিডিওগুলো দিই কি না, কোনো হাওয়াতে কোনো কথা না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আমি কিন্তু আপনাদের সামনে কিন্তু আলোচনা করি। তো এই একটি গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, যেটা শুভ গ্রহ, একান্ন 52 দিন, মার্জনা করবেন 52 দিন, আপনার 5 রাশির উপর কিন্তু ধনবর্ষা করবে, অপার ধন পাবে এই 5 রাশির মানুষ। দেখুন, প্রথম রাশি আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনার রাশির উপর দেবগুরু বৃহস্পতি রয়েছে, আমি বারবার বলছি বৃহস্পতির দৃষ্টি ভালো, আপনার ভাগ্যভাবে রয়েছে, আপনার পঞ্চভাবকে দেখছে। সিংহ রাশির দেবগুরু বৃহস্পতি যাওয়ার আগে, বৃহস্পতি যাওয়ার আগে আপনাদেরকে অপার ধন দিয়ে যাবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে, আপনাদের যারা কনসেপ্ট নিতে চাইছে তাদের ক্ষেত্রে খুব ভালো, শিক্ষা, শেয়ার বাজার, স্টক মার্কেট থেকে এই সময় লাভ দিবে। অর্থাৎ আপনি যদি হন সিংহ রাশির মানুষ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির উপর কিন্তু দৃষ্টি রয়েছে বৃহস্পতি, বৃহস্পতি যাওয়ার আগে ধনুরাশিকে কিন্তু দিয়ে যাবে, ধনুরাশির ভাগ্য বৃদ্ধি করবে, ভাগ্যের সাপোর্ট। আমি একটা কথা বলেছি, ভাগ্য ভাব যদি আমাদের শুভ থাকে, বাঁধ ভাঙা পর্যন্ত কিন্তু যায়, অসম্ভবকে সম্ভব করা যায়, সন্তান, কেরিয়ার, আর্থিক স্থিতি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, মান সম্মান, উন্নতির জায়গা, কর্মক্ষেত্রে পরিবর্তনের জায়গা, এই জায়গাগুলো এবং ইনকাম, সফলতা আপনাদের বৃদ্ধি করতে চলে। 3 নম্বর রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসার জায়গা ধীরে 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 শুভ দিকে যাবে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দেখা যাচ্ছে। দেখুন, আমি একটি কথা আবারও বলছি, আপনাদের জন্মকুণ্ডলিতে যদি কোনো দোষ না থাকে, আপনাদের জন্মকুণ্ডলিতে যদি ক্রেমুদন দোষ না থাকে, আপনাদের কালসর্প দোষ যদি না থাকে, মাঙ্গলিক দোষ যদি না থাকে, সাধুসর্প দোষ যদি না থাকে, দশামহাদশ যদি পারমিট করে, এই সময়ের মধ্যে কিন্তু এই 3টি রাশির কথা বললাম, সিংহ, তুলা, ধনু, এই রাশি এক্সিলেন্ট শ্রেণীতে যেতে পেরেছে, অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি উন্নতির শিকড়চূড়া যেতে চলেছে, যাওয়ার আগে দেবগুরু বৃহস্পতি আপনাদের যেহেতু ভাগ্যাধিপতি, ভাগ্যক্ষেত্রে তো বৃদ্ধি করবে, আপনাদের ধর্মীয় যাত্রা, শুভ বিবাহ, ডেলি ইনকাম, ব্যবসা, সন্তান, শিক্ষা, শেয়ার বাজার, অনলাইন, ফাটকা থেকে, গোল্ড থেকে, এই সময় কিন্তু আপনাদেরকে কিন্তু খুব লাভ দিয়ে কিন্তু যাবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যাওয়ার আগে মেষ রাশির বড় ধরনের শুভ সংবাদগুলো নিয়ে আসতে চলেছে, আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বিশেষভাবে লাভ পাবে, সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। লিখে রাখুন, কর্কট রাশির আপনি যদি জাতক হন, আপনাদের ভাগ্যাধিপতি কর্ম হবে, যারা কর্মের জায়গা নিয়ে খুব চাপ ছিল, কর্মক্ষেত্রে উন্নতি, আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, সুখ, আপনাদের কোনো সম্পত্তি ক্রয়,
সম্ভাবনা প্রবল রয়েছে, ধনভাবে দৃষ্টি দিচ্ছে, আর্থিক দিক থেকে আপনারা বিশেষভাবে এই সময় লাভ পাবেন এবং আপনাদের এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে বড় ধরনের প্রমোশন, উন্নতি, কর্ম যারা পরিবর্তন করতে চাইছেন এই 52 দিনের মধ্যে কর্মযোগের একটা সম্ভাবনা রয়েছে, ভাগ্যের স্থাপন আপনারা পেতে চলেছেন এবং পাশাপাশি আপনাদের প্রপার্টি থেকে লাভ এবং আপনাদের শেয়ার বাজার ফাটকা থেকেও কিন্তু এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছে। কর্কট রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে, লিখে রাখুন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু।